জনগণের কল্যাণে নিরলস কাজ করছে সরকার। বীরগঞ্জে স্পিকার ডক্টর শিরীন শামীম চৌধুরী। আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। এখন দেখবেন বিস্তারিত। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশের মতো পীরগঞ্জে ব্যাপক উন্নয়ন কার্যক্রম অব্যাহতভাবে চলছে। সরকার জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পীরগঞ্জকে মডেল উপজেলা করা হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি গতকাল সোমবার নিজ নির্বাচনী এলাকা ২৪ রংপুর ৬ পীরগঞ্জের উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পীরগঞ্জ আয়োজিত সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রম এবং বিনামূল্যে রাসায়নিক সার ও ভুট্টা বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বিনামূল্যে সার ও বীজ বিতরণ সহ কৃষি বান্ধব কার্যক্রম গ্রহণ করছে। এ সময় তিনি সরকারিভাবে ধান সংগ্রহের কার্যক্রমকে অধিকতর স্বচ্ছতার সাথে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এ সময় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে পীরগঞ্জ উপজেলার ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর শুভ উদ্বোধন করেন। পরে তিনি ভেন্ডাবাড়ি মহিলা কলেজ আয়োজিত ভেন্ডাবাড়ি মহিলা কলেজের একাদশ শ্রেণীর নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। শেষে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী পীরগঞ্জের ২ নং ভেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদে ১,০০০টি বন্ধুচুলা সেলাই মেশিন ও টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। রংপুর পীরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার টি এম এ মমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান সরকার রাঙ্গা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌর মেয়র আবু সালে মোহাম্মদ তাজিমুল ইসলাম শামীম, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মণ্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মণ্ডল মিলন সহ রংপুর জেলা আওয়ামী লীগ এবং পীরগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভেন্ডাবাড়ি মহিলা কলেজের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে স্পিকার বড় আলমপুর ইউনিয়নের উজিরপুর মধ্যপাড়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevision.net এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।